সিলেটের গোপালগঞ্জে বসত বাড়িতে আগুন, নারী শিশু সহ পাঁচজনের মৃত্যু, দগ্ধ আরো দুই। আমদানি রপ্তানি পণ্যের 75% পড়ে থাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকায়, পরস্পরকে দুষছে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস। নিদাহাস ট্রফি ফাইনালের সন্ধ্যা, ভারতের মুখোমুখি বাংলাদেশ, স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবাদ এলাকার ক্লাব বাজারে একটি বাড়িতে আগুন লেগে তিন শিশু সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছে আরো দুইজন। গতরাত 2টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বজ্রপাতে রান্নাঘরের পাশে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় কয়েকটি ঘর। ঘুমন্ত অবস্থায় তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়। দগ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে আমদানি রপ্তানি পণ্যে 75% পড়ে থাকছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সংরক্ষিত এলাকায়। দেশে অর্থনীতি আকার বাড়ার সাথে সাথে আধুনিক ধারণা, কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করতে না পারলে বন্দর মহাসংকটে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর এই সংকটের জন্য পরস্পরকে দুষছেন বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস। চট্টগ্রাম বন্দর নিয়ে রফিকুল বাহারের দুই পর্বের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার ও ইফরাজ নূর। সরকার দেশকে আধুনিক এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রকম চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দেশের অন্যতম প্রধান বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দরকে যে পরিমাণ আধুনিকায়ন করা দরকার, আদৌ তা হচ্ছে না। দীর্ঘদিন ধরে পণ্য গুদামজাত করে রাখা নজির পৃথিবীর কোনো আধুনিক সমুদ্র বন্দরে নেই। প্রতিবেশী দেশ ভারতের কলকাতা বন্দরেও পণ্য গুদামজাত করে রাখার ধারণাটি উঠে গেছে 2011 সালে। অথচ কলকাতা বন্দর থেকে বেশি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী পণ্য পড়ে থাকে মাসের পর মাস, যা জাহাজ থেকে পণ্য উঠানামার মোট হিসেবে 75%। ফুল লোড কন্টেইনারকে ভিতরে খুলে দেওয়ার এটা সর্বশেষ কলকাতা পোর্টে ছিল এবং সেটিও 2011 সালে উঠে গেছে। এভাবে পণ্য গুদামজাত করে রাখায় বিদেশ থেকে পণ্য নিয়ে আসা দেশি বিদেশি জাহাজকে অপেক্ষা করতে হয় এক সপ্তাহেরও বেশি সময়। এ কারণে গুনতে হয় ক্ষতিপূরণের মাশুল, আর এর প্রভাব পড়ে দেশের সাধারণ ভোক্তাদের উপর। এই অবস্থার অবসান চান শিপিং ব্যবসায়ীরা। পৃথিবীর কোথাও পোর্ট নিজে সিএফএস স্টেশন হিসেবে কাজ করে না বাংলাদেশ ছাড়া। আমদানি রপ্তানি পণ্যের 75% বন্দরে থাকলেও বাকি 25% পণ্য থাকে বন্দরের বাইরের 14টি অবডক বা কন্টেইনার ইয়ার্ডে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবডকের সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, কিন্তু অবডক করার বিদ্যমান নীতিমালায় সেটি অনেক ব্যয়বহুল আর ব্যবসা বান্ধব নয় বলে অভিমত এই ব্যবসায়ী নেতার। অফডক বাড়ানোর কোনো বিকল্প নাই, আমরা বারবার বলে এসেছি আরো মিনিমাম 10-20টা অফডক লাগবে। আগামী দিনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও গতিশীলতা বাড়াতে হলে সরকারের নীতি নির্ধারকদের মনোযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ত্রিদেশীয় নিদাহাস ট্রফির খবর। নিদাহাস ট্রফির স্বপ্নের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। দেশ ও দেশের বাইরে কখনোই ত্রিদেশীয় টুর্নামেন্টের কোনো শিরোপা জেতেনি টাইগাররা। এবার সেই অধরা স্বপ্ন পূরণের পালা। ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারতের লক্ষ্য শিরোপা জয়। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দুঃস্বপ্নের সিরিজের পর লঙ্কান্ডের মাটিতে স্বাগতিকদের দুর্দান্তভাবে বিদায় করে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। তবে এতেই সন্তুষ্ট থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। অধরা শিরোপা অর্জনেই চোখ সাকিবের। নিজেদের ভুলগুলো শুধরে ফাইনালে ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চান বাংলাদেশ দলপতি। ভারতের প্রথম সারির দল না হলেও নিদাহাস ট্রফিতে ভারতের কাছে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
নিজেদের দিনে সেরা খেলাটা খেলতে পারলেই ভারতকে হারানো অসম্ভব নয় বলেই মত বাংলাদেশ অধিনায়কের। আমার কাছে মনে হয় না এরকম কঠিন কোনো ব্যাপার আমাদের জন্য। হ্যাঁ, ইম্পর্টেন্ট ম্যাচ, অ্যাট দি সেম টাইম এটা আর একটা ম্যাচ যেটা আমরা জেতার জন্য মাঠে নামবো এবং সর্বোচ্চ চেষ্টা করবো জেতার। গ্রুপ পর্বে দুই ম্যাচে বাংলাদেশকে হারানোর সুবিধা নিয়েই ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত। তবে এই জন্য নিজেদের কোনো অতিরিক্ত পয়েন্ট দিতে নারাজ রোহিত শর্মা শিখর ধাওয়ানরা। টি টোয়েন্টিতে দুই দলের জন্যই সুযোগ সমান বলে মত তাঁদের। এছাড়া যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে এসেছে সেটিকেও গুরুত্বের সাথে নিচ্ছে ভারতীয় শিবির। You know, till now we've been pretty successful in this tournament and you know, looking forward to one more good game and I'm sure it'll be a very good match. দুই দলের সর্বশেষ সাত লড়াইয়ের সবগুলোতেই জিতেছে ভারত। বাংলাদেশ নিজেদের অভিষেক জয়টা তুলে নিতে পারে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দীর্ঘদিন সংস্কার না করায় রাজশাহী শহরের সড়কগুলোর বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা। বরগুনার টাউন হল মোড়ে ভাস্কর্য অগ্নিঝরা 71, মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা জানছে নতুন প্রজন্ম। সকাল 9:21 সংবাদে রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মাজারে খাদেম রহমত আলী হত্যা মামলার রায় আজ। রংপুরে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই রায় দেওয়া হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2015 সালের 15 নভেম্বর রাতে কাউনিয়ার টেপামধুপুর বাজার থেকে বাসায় ফেরার সময় জঙ্গিরা রহমত আলীকে গলা কেটে হত্যা করে। চাঞ্চল্যকর এই মামলা তদন্ত শেষে 13 জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে 11 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক রয়েছে 2 জন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না করায় রাজশাহী শহরের সড়কগুলোর বেহাল দশা, সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত, কোথাও আবার উঠে গেছে পিচ, ভোগান্তি বেড়েছে যানবাহন চালক সহ পথচারীদের। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নগরীর ভদ্রা এলাকার এই রাস্তা প্রায় 2 বছর ধরে এই অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল করে রাস্তাটি দিয়ে, খানাখন্দে যান চলাচলের অনুপযোগী, রাস্তায় গাড়ি নষ্ট হওয়া সহ মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। গাড়ি ডিস্টার্ব হচ্ছে, বিভিন্ন সমস্যা, রাস্তার অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ি চলাতে খুবই অসুবিধা হচ্ছে। এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, গাড়ি সময় উল্টে যায়, গাড়ির ক্ষতি হয়। জরাজীর্ণ অবস্থা নগরীর প্রাণকেন্দ্র সাগরপাড়া মোড় থেকে রানীবাজার মোড় পর্যন্ত। প্রায় 2.5 বছর আগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। এছাড়াও অনেক রাস্তায় পিচ উঠে এখনও খানাখন্দে ভরা। রাস্তাগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তো অনেকদিন ধরে এই অকেজো হয়ে পড়ে আছে, এখান থেকে কোনো গাড়ি বা রিক্সা যাতায়াত করে না, জাস্ট মানুষ হেঁটে যাতায়াত করে বেশিরভাগ। আইন নাই, কোনো কিছু নাই, মেয়রকে বলেছি কিছু বলে না ভাই। অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তা সংস্কারে দেরি হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র। জনগণকে ওয়াদা করেছিলাম যে আমরা রাজশাহীকে সমৃদ্ধি শহরে পরিণত করব, এবং তার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম। যেখানে আমাকে 2.5 বছর এখান থেকে বিতাড়িত করা হয়েছে, সেখানে টাকাটা তো আরো বড় ফ্যাক্টর। দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগী নগরবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ। এ উপলক্ষে শনিবার রাতে জেলা যুবলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিফ সিকিউরিটি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন কেক কাটেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা তাহমিনা, জেলা ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ বিন শুভ্র সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ।
আজ 18 মার্চ 1971 সালে এই দিনে ছাত্রলীগের একাংশ 23 মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করে। নতুন জাতীয় সঙ্গীতে পতাকা উত্তোলনের ঘোষণায় ব্যাপকভাবে উদ্দীপ্ত হয় মুক্তিকামী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রুমেল। পাকিস্তানের শাসক গোষ্ঠী 1971 সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার নামে সময়ক্ষেপণ করতে থাকে আর সেই সুযোগে বাড়াতে থাকে সৈন্য সমাবেশ ও অস্ত্রের মজুদ। এ সময় ছাত্রলীগের গোপন নীতি নির্ধারণী ফোরাম নিউক্লিয়াসের সিদ্ধান্তে 2 মার্চ পতাকা উত্তোলন এবং 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রথম দফার আলোচনার গতি প্রকৃতি সন্দেহজনক হওয়ায় 18 মার্চ নিউক্লিয়াস, 23 মার্চ নতুন জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের ঘোষণা দেয়। এই কর্মসূচি ছাত্র জনতাকে ব্যাপকভাবে আলোড়িত করে বলে জানান সে সময় ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী। ওই 18 তারিখে বিশ্ববিদ্যালয়ের একটা সাংবাদিক সম্মেলন বিরাট, সেখানে মার্ক টেবি আমাদের প্রশ্ন করেছিলেন, আপনাদের নেতা রেসকোর্স ময়দান থেকে যে 4টা প্রস্তাব দিয়েছেন হুবাহু যদি এই হাকান মেনে নেন তাহলেও তো পাকিস্তান থাকে, তখন আপনারা কি করবেন? আন্দোলনের গতি স্থগিত করে দেবেন না আপনার নেতার চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহ করে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? তা আমি সেখানে বলেছিলাম বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি বাংলার প্রান্তিক জনতার নারীর স্পন্দন বোঝেন। সেনা তৎপরতা বৃদ্ধিতে জনগণের মনোবল যাতে ভেঙে না পড়ে সেই জন্যই নিউক্লিয়াস এমন কঠিন কর্মসূচি দিয়েছিল বলে জানান সংগঠনের সাবেক নেতা শরীফ নুরুল আম্বিয়া। নিউক্লিয়াসের নেতারা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন দেখে এই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যে নিরলসভাবে কাজ করতে হয় সেই কাজটা তারা করেছিলেন। 1962 সালে বঙ্গবন্ধুর প্রেরণায় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তথা নিউক্লিয়াস প্রতিষ্ঠার পর সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সময় এই সংগঠনের নেতাদের নেতৃত্বেই গঠিত হয় মুজিব বাহিনী, ত্বরান্বিত হয় বিজয়, জন্ম নেয় বাংলাদেশ। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে টাউন হল মোড়ে নির্মাণ করা হয়েছে অগ্নিঝরা 71 নামে একটি ভাস্কর্য। শহরের শোভা বর্ধনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ চেতনার প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি বিশেষ গুরুত্ব বহন করছে। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। বলেশ্বর, বিষখালী ও পায়রা নদী বেষ্টিত জেলা বরগুনা। মুক্তিযুদ্ধের সময় এখানে রয়েছে লড়াই সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস। 2015 সালের 27 নভেম্বর মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে ভাস্কর্য অগ্নিঝরা 71 উদ্বোধন করা হয়। বরগুনা পৌরসভার অর্থায়নে ভাস্কর মৃণাল হক এটি নির্মাণ করেন। কৃষক, শ্রমিক, ছাত্রজনতা, নারী পুরুষ যে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যে। মুক্তিযুদ্ধ মানে হলো দেশের মুক্তি, আর এর জন্য অকাতরে দেশের সকল শ্রেণী পেশার মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমাদের নারীরা, আমাদের মায়েরা তখনকার সময়ের, তারা যে যথেষ্ট পরিমাণে যুদ্ধে ভূমিকা পালন করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে আরও ভাস্কর্য স্থাপন করা দরকার বলে মনে করেন প্রগতিশীল মানুষরা। বরগুনায় যে ধরনের স্মৃতি স্তম্ভ বা ভাস্কর্য গড়ে তোলা দরকার সেটা এখনো বরগুনায় হয়নি। দেশ স্বাধীন হলো, আজকে এই নতুন প্রজন্ম যারা অনেকে ইতিহাস সম্বন্ধে জানে না এবং তাকে জানাতে হবে যে এরকম স্মৃতিচিহ্ন আরও গড়ে ওঠা দরকার। আমরা কীভাবে এই স্বাধীন দেশ পেলাম, কীভাবে আমরা জাতীয় পতাকা পেলাম, সেই অর্জনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অগ্নিঝরা 71 নির্মাণ করার উদ্দেশ্য। যেখানে যুদ্ধ করে তাদেরকে শহীদ করা হয়েছে এখনও সেই স্থানগুলো নির্দিষ্ট করা হয়নি, সেই সমস্ত স্মৃতিসৌধ নির্মাণ করা দরকার। শিল্পকলার মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে, এমনই প্রত্যাশা বরগুনাবাসীর। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। নিচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জনমত জরিপে এগিয়ে ভ্লাদিমির পুতিন। এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আলবিয়নকে হারিয়ে সেমিফাইনালে ম্যানইউ। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিলেটের গোপালগঞ্জে বসত বাড়িতে আগুন, নারী শিশু সহ 5 জনের মৃত্যু, দগ্ধ আরো 2।
আমদানি রপ্তানি পণ্যে 75% পড়ে থাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকায়, পরস্পরকে দুষছে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস। নিদাহাস ট্রফি ফাইনালে সন্ধ্যা ভারতের মুখোমুখি বাংলাদেশ, স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushi-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushi24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথেই থাকুন।